সলামী দৈনিক রুটিন কেমন ছিল মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কি দিন তাদের শাস্তি কি হবে স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইলের সময় নষ্ট করেনি আমি অনেক কষ্ট পাই আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে তবে হাত পা খোলা রাখলে সমস্যা নাই এ বিষয়ে জানতে চাই আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদাত পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো আমি চাচ্ছি বিদাত মুক্ত সন্ন্যাস সম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কি করণীয় জানে উপকৃত হতাম প্রদর্শক আসুন এবার আমরা প্রশ্ন প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি আলিনুর তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন তবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয় তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না বরং আরও শক্ত আরও গাঢ়ভাবে আমরা তবা করব একবার তবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তবাটা হবে আরও শক্তিশালী তবা পরবর্তী তবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তবা করার কারণ আমার আগে তবা ভেঙেছে মানে হলো তবাটা খুব বেশি স্ট্রং ছিল না তারপরও তবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না তবা করেছি আমি পাপ করব না অথচ আমি এমন জায়গায় আছি এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য প্রাণ চেষ্টা অব্যাহত রাখবো বিশালতার এরপর প্রশ্ন হলো আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই এ বিষয়ে জানতে চাই হাত পা খোলা রাখা অনেকগুলো একরাম জাহেজ বলেছেন এবং মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো এটা পর তার পরিপন্থী তাছাড়া আল্লাহ সুমাত আমাদেরকে আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত করতে বলেছেন ঢাকতে বলেছেন সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার আজকাল বিশেষ করে ফিতনার যে সময় এই সময়টাতে আসলে তো বটেই তাদের মেয়েদের কণ্ঠ তাদের শরীর আপনার খুব বেশি চাকরির পোশাক এগুলো পুরস্কার দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে সিদ্ধানকুল এই সময়টাতে অন্তত মামনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বললেন মহান মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস কিনা আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়ত বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত বয়সে বিষ হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি সেনা খুব বেশি চালাক চতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া সহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন আসলে এরকম কোনো কথা দিয়েছে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না শুধু এহারামরত অবস্থাতেই হজবা আপনি ওমরার জন্য যখন এহামরত আছেন ওই সময়টাতে মহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়েও আমাদের ইখতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মহরম মাসে বিয়ে করা যাবে না আমার কোনো কথা নেই আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন কুদ্দুস শেখ দেখে আপনি লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কে আমাদের দিন তাদের শাস্তি কী হবে সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কোনো জায়জ কাজ নয় ভালো কাজ নয় নবিকার সাল্লাম উৎসাহিত করেছেন কে আমাদের দিন তাদের স্পেসিফিক কোনো শাস্তির কথা কর্ণাদিসে আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই ধরনের শাস্তি হবে তবে সন্দেহাতিভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহ কাছে অপছন্দনীয় কাজ এরপর প্রশ্ন আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল সময় নষ্ট করেন আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না আমার ঘরের স্ত্রী তো অসুবিধা কি স্ত্রীকে হ্যাঁ আমাদের সময় দেওয়া কর্তব্য প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ব্যক্তিগত কাজ যিনি কাজ শেষ করার পর ফ্যামিলিকে পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে আহ উমিনদের তিনি তার স্ত্রীদের নৈপত্নদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন ব্যক্তিগত কাজগুলো করতেন স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত স্ত্রীকে সময় দিচ্ছেন না স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না এর উভয়টি কিন্তু জোরম একদিকে আমরা গুণাগার হচ্ছি অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি এজন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটি আমাদের করা উচিত নবী করিম সদসাল্লাম আম্মা হান বহু আবদার পূরণ করেছেন তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন একবার তিনি ইথোপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন ওই সাসলাম তাকে নিয়ে গেছেন এরপরে আমাদের আসলাম তারা বলেছেন যে ফখদুর ও কদর আল জারিয়াদ হাদিসাতে সিন্নাল হাদিসাতে আল্লাহ হে পুরুষরা তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সে ছোটো বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন এক হচ্ছে স্ত্রীগণ যারা তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদের তাদের চাহিদাগুলো বৈধ চাহিদাগুলো পূরণ করা নামসলাস্লাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে অথবা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াশিহ্নবীল মারু তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো জীবনযাপন করো সংসার করো অথবা মোবাইল টিপাটিপি করা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা স্ত্রীকে সময় না দেওয়া এটা অবশ্যই অন্যায় কাজ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নবির সদালের দৈনিক রুটিন কেমন ছিল নবির সদস্যের দৈনিক রুটিন সম্পর্কে স্পেসিফিক এরকম ধারাবাহিক মনে কোনো হাদিস থেকে পাওয়া না গেলেও বোঝা যায় যে তিনি ভোর রাতে থেকে উঠতেন তাহাজটা সালাত আদায় করতেন এরপরে ফজরের আগে সুনত পড়তেন এবং ফজরের আগে সামনে একটু ঘুমাতেন থেকে উঠে সুনত পড়ে ফজর নামাজ আদায় করতেন ফজর নামাজের পর যে কি রাস কাত ভিতরে সাক্ষাৎ চার্চটা নামাজ পড়তেন পরিবারকে সময় দিতেন কখনো কখনো পরিবার সমাজের কাজ থাকতো দাওয়াতি কাজ থাকতো সেখানে কাজ পরিচালনা করতেন দুপুরে একটু ঘুমতেন এরপরে জোহর আসর পড়তেন আহ রাতের খাবার এসার আগে খেয়ে ফেলতেন এবং এসার পরে দ্রুত সাথে শুয়ে পড়তেন মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান তাহলে আলহ আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্ম বিশ্বাসী হন তারা যদি নাস্তিক না হন তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে অস্তে আহলে কিতাব হলেও তারা নাস্তিক মূলত তারা আসলে ধর্ম বিশ্বাসে বিশ্বাসী নন এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা চায়স হবে না আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদাত পালন করা হয় সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো আমি চাচ্ছি বিদাত মুক্ত সন্ন্যাস পদ্ধতিতে বাড়িতে ঢুকতে এই জন্য কি করণীয় জানে উপকৃত হতাম আপনি নতুন বাড়ি করেছেন এ উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান সেটা জায়েজ আছে এটা শরীরের কোনো নির্দেশ নয় এর বাইরে মিলাদ ক্যাম্প ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারাচ্ছন্ন অনেক কাজ করে অনেক বিশ্বাস ধারণ করে সেগুলো আমাদের বর্জন করা উচিত বিসমিল্লা আল্লাহর নামে প্রবেশ করে যাবেন এবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন কোনো একটা নামাজ দু রেখা পড়ে কোনো কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোনো আসার দ্বারা প্রমাণিত আছে দু রেখা পড়ে কেউ কেউ তাদের ঘরবাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে সেটি হতে পারে এর বাইরে আপনি বিসমিল্লা বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যতা ইসলাম রাখেনি বা এখানে কোনো কুসংস্কারচ্ছন্ন কুসংস্কারের কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন বিসমিল্লা বলে আল্লাহ নামে সেখানে প্রবেশ করবেন কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্ধু যেন সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি সময় বিদায় নেওয়ার জেজাক মাল্লা খেব আসসালাম আলিকুম রহমতুল্লাহ